লেখা হয়ে গেলে বলো সমীকরণ 2 পর্যন্ত। হ্যাঁ okay. স্যার হইছে। স্যার হয়েছে স্যার। এবার দেখো একটু খেয়াল করো, লেখাটা স্টপ রাখো, আমি আবার সময় দিব। এখন আমরা আমরা কি জানি একটা ত্রিভুজের, এই যেমন দেখো ADE, এই যে এই ত্রিভুজটা খেয়াল করো, এ ই তারপরে ডি, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের আমরা এর আগেও পড়ছি একটা ত্রিভুজের বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটা আমরা জানি তো না? জানি তো স্যার, জানি হ্যাঁ, স্যার। এর আগেও পড়ছি। এবার তাহলে খেয়াল করো এখানে বহিঃস্থ কোণ কোনটা, এখানে বহিঃস্থ কোণ হচ্ছে এই যে স্যার এ ই ডি, EDC এই যে দেখো এ, খেয়াল করো এ ই বি, এটা হচ্ছে বহিঃস্থ কোণ, এই যে এইটুক। আর অন্তঃস্থ কোণ হচ্ছে এই কোণ, আর হচ্ছে এই যে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে অন্তঃস্থ কোণ। এ আসলো প্রত্যয়। আচ্ছা এই যে দেখো এ ই বি, এই যে বহিঃস্থ কোণ, এই যে বহিঃস্থ কোণ দেখছো, আর অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি, সেটা বহিঃস্থ কোণ হইলো কেমনে? এই যে ত্রিভুজের এ ত্রিভুজ কোনটা তোমার? এই যে AED, দেখাই তোমার ত্রিভুজ কোনটা, ত্রিভুজ তোমার এ ই, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, আবার এটা হইলো এই পর্যন্ত ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের তুমি বলো এখন বহিঃস্থ কোন কোন জায়গায় আছে তোমার, এই যে এইটা কোনটা বহিঃস্থ না, এই ও কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। ওই কেন্দ্রের সাথে কেন্দ্রের হ্যাঁ, ওইখান দিয়ে এইদিকে যে কোনটা, আমি স্যার ওই CRE এর ওই দিক দিয়ে চিন্তা আমি করতেছিলাম বুঝতে, হ্যাঁ যে এই পাশেরটা, এই পাশেরটা না, যে এই পাশে দেখো, তাহলে এই স্যার। এইটা নিলাম কেন তাইলে? এইটা এই স্যারেরটা নিলাম কোনটা, এই সিওই, না স্যার? এই যে এই বি নিলাম যে স্যার, এটা কেন নিলাম? আমার বহিষ্ঠটা এটা। প্রমাণের জন্য, আমার প্রমাণে ও দেখো, আচ্ছা প্রমাণে দেখো আমার কোন কোনটা দেওয়া, একবার প্রমাণে থেকে ঘুরে আসো, একদম প্রথমে দেখো এই যে এ ই বি, খেয়াল করছো? ও জি স্যার, হ্যাঁ হ্যাঁ, বহিঃস্থ এই কোণ, বি। বহিঃস্থ কোণ এটাও হয়, তোমরা যেটা বলছো সেটাও হয়, তোমরা যেটা, এই যে তুমি যদি এই যে বলতেছো এই কোণটা বহিঃস্থ কোণ, তাই না? এই যে এই কোণটা, জি স্যার আবার এই, CED। আবার এই কোণটাও বহিঃস্থ কোণ, মানে এই ত্রিভুজের চারিদিকেই কোণ আছে। এখন দেখো তার বিপরীত অন্তঃস্থ কোণ হলে এই বাকি দুইটা, এই এই কোণের নাম কি, ইএডি, আরেকটা হচ্ছে এ ডিই, তাই তো? ঠিক আছে, আচ্ছা জি স্যার। আচ্ছা তাহলে এটা থাকলো, এটাকে আমরা ইচ্ছা করলে সমীকরণ আরেকটা নাম্বার দিতে পারি, দিলে ভালো, তোমরা সাইড নোট হিসেবে ব্যবহার করতে পারবা, এটাকে 3 দিয়ে দাও। আর এইবার দেখো এই যেখানে আমি অ্যারো চিহ্ন দিচ্ছি এই জায়গায় একটা লাইন লেখো, এক আর, তুলে নি স্যার। আচ্ছা তুলে ফেলো, এক আর দুই যোগ করে, এটা স্যার পুরো মাথা খারাপ করে দিছে। এটা একটু কঠিন আছে, মনোযোগ দিয়ে পড়া লাগবে, ছবি দেখে দেখে, না হলে ভুল হবে।
আন্টি স্যার 1 আর 2 নাম যোগ করে দিব স্যার। হ্যাঁ, এই যে অ্যারো চিহ্নের জায়গায় লেখো 1 আর 2 যোগ করে, তারপরে দেখো বাকিটুকু অটোমেটিক্যালি বুঝতে পারবা। এই যে 1 আর 2 যোগ করছি, যোগ করার পরে এটা কিন্তু পরের লাইনটা, নরমালি তোমরা যোগ করছো বামের সাথে বাম পক্ষটা, ডানের সাথে ডান, তারপরে 2 কমন নিছো, 2 কমন নিলে এটা পাওয়া যায়। ত্রিভুজ এডি ই, এডি ই কোণ এবং ই এ ডি কোণ, টোটালটা মানে আসে এই। তোমরা এই যে শোনো, এই যে এইখানে যে একটা বাংলা লেখা আছে না, এই লেখাটা দরকার নাই, এটা দিতে হবে না। এটা তো আমরা একবার দিছি, আবার কেন দেব? এটা দেওয়ার দরকার নাই। তোমরা এই যে ইকুয়াল লিখবা, লিখে এই যে এটা লিখবা 2AEB, এটা কই পাইছো? পাশে ডানে সাইড নোট দাও, এইখানে সাইড নোট দাও, 3 নং হতে। এটা আমরা কোথা থেকে পাইছি? এটা আমরা পাইছি তিন। আচ্ছা আচ্ছা, এখন বুঝছি স্যার। এখন বুঝছো? এটা আমরা এস স্যার সমীকরণ 3 থেকে পাইছি। দেখো এটা স্যার প্রমাণটা হয়ে গেল, প্রমাণ হয়ে গেছে। তার মানে এই সৃজনশীল ছাড়া 8.2 আর কিছু নাই? না, 8.2 আর তেমন নাই, কিন্তু আমরা এই যে এর পরবর্তী আরো 2টা সৃজনশীল দিব, এটা আবার বইয়ের বাইরে, বইয়ের বাইরে অনুশীলনীর বাইরে, মানে মেন বইয়ের উপপাদ্য নিয়ে, মেন বইয়ের উপপাদ্য নিয়ে সৃজনশীল নেক্সট ক্লাসে দিব। স্যার এটা একদম, এই এটা আবার একদম শুরু থেকে একটু সামারাইজ করে দিবেন। সামারাইজ করার মতো তো কি আছে? প্রথমটা তো বুঝছোই, খ নাম্বারটা তো আমার উপপাদ্য 20। স্যার বুঝছি, আমি তোমাদের রেকর্ডিংটা আবার দিয়ে দিতেছি, তোমরা রেকর্ড প্রবলেম হলে রেকর্ডিংটা নিয়ে নিও। তবে ওকে স্যার, যা পড়াইছি সেটাই তো, এটাই রেকর্ডিং তো হয়েই আছে। এই রেকর্ডটা আমি আবার দিয়ে দিতেছি একটু পরেই তোমাদের। আচ্ছা ঠিক আছে স্যার, তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।